আমি কোন একজন মানুষের অপেক্ষায় আছি, আল্লাপাক হয়তো তাকে আমার জীবনে দিবে। পৃথিবীর সব মানুষ তো আর এক হয় না, আমি ভিন্ন মানুষটাকে চাই, যে আমার অতীত নিয়ে বলবে না, যে আমার পাস্টে কেউ ছিল জেনে বুঝে আমাকে কষ্ট দিতে না, আমাকে ধরে রাখতে আসবে। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক সুন্দর লাগছে আপনাকে আজকে। আপুর নাম কি? সারা। সারা। পরিবারে কে কে আছে? পরিবারে মা, দুইটা ভাই, বাবা আছে। বাবা বলেছি যে বাবার আগে ইয়ে আছে, সেখানে আছে বাবা মা সবাই আছে, কিন্তু বাবা আমার সঙ্গে থাকে না। আমি, আমার মা, আমার দুইটা ভাই আছি। এই যে আপু, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন আপনার কিছু কথা বলার জন্য। আপনার জীবনে কি এমন ঘটনা ঘটেছে যে সেটা অনেক কষ্ট পেয়েছেন, অনেক দাগ কেটেছে? কষ্ট বলতে, আমি আমার জীবনে, ভালোবাসা তো সবার জীবনেই আসে, ভালোবেসে কষ্ট পেয়েছি। কারণ ছোটবেলা থেকে বাবাকে দেখেছি ভালোবাসা কি মাকে দেয় নাই, কিন্তু আমরা তো হয়েছি, ভালোবাসা হয়তো একসময় ছিল, পরবর্তীতে আর ছিল না। কিন্তু প্রত্যেকটা মানুষের তো আবেগ আছে, আমারও আবেগ আছে, আবেগ এসেছিল কাউকে দেখে, কাউর ব্যবহার পেয়ে। আমি তো চেয়েছিলাম কেয়ারিং একজন পাচ্ছ, পেয়েছিলাম। সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আমার এত ভালো বন্ধু ছিল যে তাকে ছাড়া আমি এক পাও চলতেও পারতাম না। যদি কোথাও যেতাম বলতাম চলে আসো আমরা একসাথে যাব, কিন্তু আস্তে আস্তে বন্ধুত্বটা অনেক গভীর হয়ে যায়। হতে হতে আমরা মনে করি দুজনে একসাথে পথ চলতে পারবো, কারণ একটা প্রকৃত বন্ধুই হতে পারে একটা ভালো হাজবেন্ড, একটা ভালো লাইফ পার্টনার। কিন্তু হয়তো তারা আমাকে পরবর্তীতে মনে হয়েছিল, কারণ তারা আমার পথ চলাটা খুব সীমিত সময় ছিল, বন্ধুত্বটা ছিল 2 বছর, কিন্তু সম্পর্কটা ছিল অল্পদিন, 8 মাস 9 মাসের। চলা শুরু করলাম, একটা মেয়ের আড্ডা বলেন, বন্ধুত্ব বলেন, সেই ছিল। যখন আমি আর সে একটা সম্পর্কে জড়াই, অবশ্যই আমি আমার মাকে বলেছিলাম, সে তার পরিবারকে জানায় নাই, বলেছিল বলবে, কারণ আমরা তো আর বিয়ে করছি না। সম্পর্ক সম্পর্ক চলতেছে ঠিক ভালোই আছে, 6 মাস গেল, 8 মাস গেল, সম্পর্কে কোনো সমস্যা নেই। হঠাৎ করে খবর পেলাম সে প্রবাসে যাবে কর্মজীবনে। ভাবলাম প্রবাস গেলে যদি ভুলে যায়, বললাম চলো আমরা বিয়ে করে নিই, তুমি তারপর যেও। সে বলেছিল করবে, কিন্তু পরবর্তীতে সে কিভাবে জানি না, সে আমাকে বলে না এখন বিয়ে করবো না, আমি এসে তোমাকে বউ করে ঘরে তুলবো, খুব সুন্দর করে সাজিয়ে। আমি সাজতে চাই না, বলেছিলাম শুধু বিয়ে করতে, কিন্তু হয়তো ভাগ্যে ছিল না সে আমার। যখন সে গেল বিদেশে, যাওয়ার আগে প্রসেসিং হওয়া সম্পূর্ণটাতেই আমি তার সঙ্গে ছিলাম। থাকার পরে সে যখন প্রবাসে যায়, তখন সে আমার হাত ধরে কথা দিয়েছিল সে এসে আমার কাছেই ফিরবে। অনেক কান্না করেছিলাম, কারণ এই প্রথম তাকে ছাড়া আমার আবার পথ চলতে হবে, কারণ সে আমার 3 বছরের অভ্যাস হয়ে গিয়েছিল, একটা অস্তিত্ব হয়ে গিয়েছিল। ভালোবাসলে কিন্তু অস্তিত্ব হয় না, বন্ধুত্বটা অনেক বড় একটা অস্তিত্ব হয়ে যায়। সে আমার বন্ধুত্বের মতো, ভালোবাসার মতো, আমার ভালো থাকার কারণ ছিল। সে চলে গেলে দেখলাম যে আমি ভালো থাকতে পারবো না, তাই অনেক কান্না করেছিলাম। কিন্তু যখন সে যায়, যাওয়ার পর 1 মাস ভালো ছিল, ওর যখন 1.5 মাস হলো, দেখলাম সে আমার প্রতি অনীহা, আমার প্রতি ভালোবাসায় তার কমতি। যে মানুষটা আগে সারাদিন বলতো তুমি কি করছো, তুমি খেয়েছো, তুমি কোথায় আছো, বাইরে যেও না, এটা করো না, ওটা করো না, সেই মানুষটা হঠাৎ করে আমার খোঁজিরাও বন্ধ করে দিচ্ছিল। দিনে 1-2 বার, প্রথমে তো দিনে 5 বার, তারপর চলে আসলো 3 বার, তারপর চলে আসলো 2 বার, শেষে যখন 1 বার আসলো, তখন সারাদিন ও দিত না, কখনো দিত রাত্রে, কখনো দিত দুপুরে, আর শুধু ঝগড়া করার কারণ খুঁজতো।
একটা সময় এমন হয়ে যায়, সে আমাকে বুঝিয়ে দেয় আমি পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ নারী, যার কারণে তার জীবনে থাকার যোগ্যতাই দেখে আমার নেই। সে আমাকে বলে জীবনে চলতে গেলে তার নাকি একজন পারফেক্ট মানুষ দরকার, যে মানুষটা নাকি আমি না, আমি নাকি একটা খারাপ মানুষ, কারণ সে এখন অন্য লাইফ লিড করতে চায়, তার লাইফে পারফেক্ট একটা মানুষ চায়, যে মানুষটা তার সাপোর্ট হয়ে দাঁড়াবে, তার ফ্যামিলিতে নিতে পারবে। আমাকে নাকি ফ্যামিলিতে নেওয়া যায় না, কারণ আমার বাবা আমার ফ্যামিলি সব নাকি তার ফ্যামিলিতে মানায় না। যখন সম্পর্কে গিয়েছিলাম তখন আমি তাকে বলেছিলাম তুমি কি পারবে আমার হাত ধরে থাকতে, আমাকে বলেছিল তোমার অতীতটা আমার কাছে কিছু না, তুমি আমার বর্তমান আর ভবিষ্যৎ। কিন্তু একটা সময় গিয়ে আমার অতীতটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে, ব্যাস সব শেষ। যখন সে আমাকে বলল সে আর আমাকে চায় না, তখন কি আর করার, অনেক কেঁদেছি, তাকে ধরে রাখার চেষ্টা করেছি কিন্তু সে থাকে, বারবার অবহেলা করেছে, ফ্যামিলিকে নিয়ে বকাঝকা করেছে, বুঝিয়েছে আমি তার যোগ্য না। কিন্তু হ্যাঁ, এখন সে নেই লাইফে, সে আমার জীবনে নাই, কিন্তু সে আমার মনে আছে, সে ভালো আছে, আমি যেমন আছি মাকে নিয়ে ভাইদের নিয়ে, আমিও আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। মনে পড়ে, খারাপ লাগে, পথ চলতে গেলেও মনে পড়ে, কারণ সে আমার বন্ধু ছিল, আমার অস্তিত্ব ছিল, অস্তিত্বকে কেউ কখনো বলতে পারে না, এতটুকু। দর্শক আসলে শুনলেন সোহেলের অনেক কষ্টের কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা শ্রেয়া, সেই কষ্ট কি এখনো ভুলে থাকা যায় না? চেষ্টা করছি, ভুলে গিয়ে নতুন করে কি আবার স্বপ্ন দেখা যায় না? স্বপ্ন তো অবশ্যই দেখব, কিন্তু আমি কোন একজন মানুষের অপেক্ষায় আছি, আল্লাহ পাক হয়তো তাকে আমার জীবনে দিবে, পৃথিবীর সব মানুষ তো আর এক হয় না, আমি ভিন্ন মানুষটাকে চাই, যে আমার অতীত নিয়ে বলবে না, যে আমার পাস্টে কেউ ছিল জেনে বুঝে আমাকে কষ্ট দিতে না, আমাকে ধরে রাখতে আসবে, সেই মানুষটার অপেক্ষায় আছে অবশ্যই। যে এত কষ্ট, ছোটকাল থেকে অনেক কষ্ট করে সংগ্রাম করে বেঁচে আছে। আমরা চাই আপনার জীবনে এমন একজন মানুষ আসুক যে আপনার লাইফে সব কষ্ট তার নিজের কাঁধে নিয়ে আপনাকে সুখী রাখুক, এই প্রত্যাশায় করি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? আপনার এই উদ্দেশ্যে বলার বলতে এতটুকুই বলবো, ভালোবাসলে দেখে শুনে ভালোবেসেন, এমন ভাবে আর কেউ কষ্ট পেয়ে না, পুরুষ মানুষ সবাই সমান হয় না, আমি বলবো না সব পুরুষ খারাপ, কিন্তু তাদের মধ্যেও ভালো মন্দ আছে, আগে বুঝবেন, আগে দেখবেন সে আপনাকে আসলে কতটা ভালোবাসে, বুঝে তারপর তার প্রতি ভালোবাসা দেখাবেন।